বারমুডা ট্রায়াঙ্গেল পৃথিবীর ইতিহাসে এক রহস্যে ঘেরা স্থান। এই স্থানটি এতটাই রহস্যময় যে বহু বছর গবেষণা করেও এর রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি। আজ পর্যন্ত যত জাহাজ ও বিমান এই স্থান দিয়ে অতিক্রম করেছে তার অর্ধেকেরও বেশি জাহাজ ও বিমান হারিয়ে গিয়েছে। বারমুডা ট্রায়াঙ্গেল উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিম অংশে অবস্থিত। ট্রায়াঙ্গেলটি তিনটি জায়গার মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই তিনটি জায়গা হল মায়ামি, বারমুডা ও সান জুয়ান পুয়ের্তোরিকো। এই স্থান দিয়ে অতিক্রম করার সময় হারিয়ে যাওয়া জাহাজ ও বিমানের মধ্যে অন্যতম হল HMS আটলান্টা, যা পুরো জাহাজের ক্রুশও অদৃশ্য হয়ে যায়, এবং US সাইক্লোপস ফ্লাইট 19। বারমুডা ট্রায়াঙ্গেলের আকাশসীমার উপর দিয়ে যাওয়ার সময় আচমকা বিমানটি হারিয়ে যায়। শততল্লাশি চালানোর পরেও এদের উদ্ধার করা সম্ভব হয়নি। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই জায়গা দিয়ে অতিক্রমের সময় কেন জাহাজ ও বিমান হারিয়ে যায়? সম্মানিত দর্শক, ইতিহাসে পৃথিবী চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক। মূলত বারমুডা ট্রায়াঙ্গেল দিয়ে অতিক্রমের সময় এই সমস্ত জাহাজ ও বিমানের হারিয়ে যাওয়ার বেশ কিছু কারণ বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে। তার মধ্যে অন্যতম হল বারমুডা ট্রায়াঙ্গেলের আবহাওয়া, যা কোনো সময় স্থির থাকে না। অর্থাৎ এই স্থানটির আবহাওয়া এক এক সময় এক এক রূপ ধারণ করে। তবে বিজ্ঞানীরা এই স্থানের বেশ কিছু ব্যাখ্যা দিয়েছে। তার মধ্যে অন্যতম হল কম্পাস সমস্যা। অর্থাৎ এই স্থানটিতে চৌম্বকীয় শক্তি এতটাই যে এর উপর দিয়ে যাওয়া জাহাজ ও বিমানের কম্পাস ঠিকভাবে কাজ করে না, ফলে জাহাজ ও বিমানগুলো তাদের নির্দিষ্ট সীমানা হারিয়ে ফেলে। দ্বিতীয়ত, এই স্থানে থাকা মিথেন হাইড্রেট। এই মিথেন হাইড্রেটের ফলে সমুদ্রের অগ্নিপাতের ফেনা সমুদ্রের পানিকে ফেনাযুক্ত করে ফেলে, যা জাহাজের জন্য পর্যাপ্ত প্লবতা সরবরাহ করতে সক্ষম নয়। প্লবতা বলতে, একটি বস্তুকে পানিতে নিমজ্জিত করলে বস্তুর উপর পানি যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তার নাম। অর্থাৎ এই স্থান দিয়ে জাহাজ চলার সময় এই পানিতে জাহাজের ভেসে থাকা কষ্টসাধ্য হয়ে পড়ে এবং জাহাজ তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তৃতীয়ত, এই স্থানে প্রায়শই বিভিন্ন ঘূর্ণিঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস সংঘটিত হয়, যা যে কোনো জাহাজ ও বিমানের জন্য হুমকি স্বরূপ। মূলত এই তিনটি কারণে বিজ্ঞানীদের বহু বছরের গবেষণায় উঠে আসে। তবে বারমুডা ট্রায়াঙ্গেলের এই স্থান দিয়ে সমস্ত জাহাজ ও বিমানের অতিক্রম করা নিষিদ্ধ করা হয়েছে, তাই নিরাপত্তার স্বার্থে এই স্থানটি দিয়ে এখন আর জাহাজ ও বিমান চলাচল করে না। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।